কলকাতা আমাদের ভালোবাসার শহর, ভালো লাগার শহর। আর এসপ্ল্যানেড চত্বর মানেই শপিংয়ের ষোলো আনা। আর সেই সব সেরে দুপুর গড়াতেই খিদেটা বেশ মোচড় দিয়ে উঠল। হাঁটতে হাঁটতে কলকাতা কর্পোরেশনের বিল্ডিংয়ের পাশ দিয়ে কিছুটা এগিয়েই আমরা পৌঁছে গেলাম যানবাজারের সিদ্ধেশ্বরী আশ্রমে। মেনু কার্ডে চোখ বোলাতে শুরু করলাম। এটাই দেখছিলাম আজকের মেনুতে কি কি রয়েছে। আমরা বেছে দিলাম জানলার ধারের একটা সিট, যেখান থেকে দেখা যাবে এক টুকরো আমার শহর। বেশ বড় একটা রান্নাঘর চোখে পড়ল। এখানে না সবাই খুব ব্যস্ত, এক একজন দাদা এক একটা টেবিলের হিসেব কেমন গড়গড় করে বলে দিচ্ছে। অসাধারণ ট্যালেন্ট কিন্তু একটা। আমরা কিন্তু চলে এসেছি আজকে সিদ্ধেশ্বরী আশ্রমে, দেখলেই তোমরা। আর বেশ কিছু এখানকার স্পেশাল মেনু অলরেডি আমরা অর্ডার করে দিয়েছি, তোমরা দেখতে পাবে কী কী অর্ডার করছি। আর অনেকেই হয়তো তোমরা এখানে এসছো আগে, তবুও একবার আমাদের সাথে একবার ভিজিট করে নাও আর দারুণ একটা জমিয়ে লাঞ্চ করে নাও। কলাপাতায় গরম ভাত, লেবু, লঙ্কা। আজকের মেনু থেকে আমরা বেছে নিয়েছিলাম নারকেল দিয়ে একটা নিরামিষ ডাল, সর্ষে ইলিশ, সাথে আলু ভাজা আর মাটির ভারে ঠান্ডা জল, আর মাটন কারি, একটা মিক্সড ভেজ, আর শেষ পাতে মিষ্টি দই। দেখো ডালটা কিন্তু বেশ ঘন, আর তার সাথে একটা লঙ্কা তো চাই। শীতকালে সব সবজি দিয়ে না এই মিক্সড ভেজটা তৈরি হয়েছে, বেশ ভালো লাগছে। ফুলকপি, গাজর, আরো অনেক সবজি কিন্তু এখানে রয়েছে, বেশ সুস্বাদু, ভালো খেতে এটা। মাটন ছাড়া তো বাঙালির লাঞ্চটাই প্রায় অসম্পূর্ণ। তবে আমি বলবো আজকে এখানে না মাটনটা খুব যে সফট তা কিন্তু ছিল না, মোটামুটি বলা যেতে পারে। এর তুলনায় আমার ইলিশটা বেশি ভালো লেগেছে, তবে রান্নাগুলো ভালোই ছিল।
আসলে এরকম একটা নস্টালজিক পরিবেশে খাবার খাওয়ার মজাটাই আলাদা। তোমরা যারা এখনও এখানে আসোনি, একবার ঘুরতে ঘুরতে চলে এসো, লাঞ্চটা না একদম জমে যাবে। লাঞ্চটা তো দারুণ হলো, কিন্তু সাবস্ক্রাইব করোনি কিন্তু এখনো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে লাইক আর শেয়ার করো কিন্তু। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।